বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে আজ চিকেন পকোড়া করি। বৃষ্টির দিনে এরকম চিকেন পকোড়া খেতে, মুখরুচি জিনিস খেতে খুব ভালো লাগে। তো চিকেন পকোড়ার জন্য সব কিছু আমি কেটে নিলাম। এখানে পেঁয়াজ আছে, ডিম আছে, আদা রসুন লঙ্কা। আদা রসুন পেঁয়াজটাকে আমি এখন পেস্ট করে নেবো। এইদিকে মাংসের মধ্যে একটু লেবু, তার সাথে চিকেন মশলা, তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তার সাথে হচ্ছে অল্প পরিমাণে জিরে ধনে দিয়েছিলাম। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে নেব। আর আমি কিছু লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা একটু আমি রেখে দিয়েছিলাম, কারণ ভালো লাগবে খেতে, তাই জন্য স্বাদটা পাওয়া যাবে। এবার আমি দুখানা ডিম এখানে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি পরিমাণ মতন করে। অল্প অল্প করে ময়দা দিয়ে দেখবে, বেশি ময়দা দেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ ধরে আমি এটা রেখে দেবো। মাংসটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসটাকে ভেজে নেব গরম তেলে। আমার তেলটা এখানে গরম হয়ে গেছে, আর এখানে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।